স্বাগতম সবাইকে। আজকে আবারও চলে এলাম আপনাদের কাছাকাছি। আপনারা জানেন আমাদের দেশে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে দুর্গাপূজার সময়, এবং আমাদের বিগত কয়েকদিনের ভিডিওগুলোতে আপনারা জানতে চেয়েছেন এই বিষয়ে। আসলে আমাদের মানসিক অবস্থা অতটা ভালো ছিল না, কিন্তু এখন কিছুটা স্বস্তির ব্যাপার হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনার সঙ্গে জড়িত দায়ী প্রধান একজনকে গ্রেফতার করেছে, করতে পেরেছে। আশা করছি আরও যে সমস্ত ব্যক্তি এই নেককারজনক কাজের সঙ্গে জড়িত তারা অতি শীঘ্রই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়বে। আর আসলে মানসিক অবস্থা যেহেতু আমাদের ভালো ছিল না, সেই কারণে আমি বলবো যে আপনাদের সাথেও আমাদের ওরকমভাবে ভিডিও শেয়ার করা হয়নি। আমাদের কিছু ভিডিও আগে করা ছিল যেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করেছি, আর নতুন করে আমরা আজকেই চিন্তা করলাম যে আপনারা অনেকেই যেহেতু জানতে চেয়েছেন আমাদের এখানকার অবস্থা, তো সে কারণে ভিডিওটি করা। অনেকে আমাদের ভিডিওর কমেন্টসে আমাদেরকে অনেক গালিগালাজও করেছেন, অনেকে আমাদের মনোবল বৃদ্ধি করার জন্য অনেক কমেন্টস করেছেন, সাহস জুগিয়েছেন। তো এই খারাপ সময়ের তেও যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আশা করি আপনারা আমাদের পরবর্তী দিনগুলোতে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সাহস যোগাবেন। তো আজকে আমরা জাস্ট আমাদের মনটাকে মুডটাকে ঠিক করার জন্য এবং আমাদের মনের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটা হচ্ছে নতুন মুভি ট্রেইলার আসছে সালমান খানের, তো এটা হচ্ছে টাইগার 3 অফিসিয়াল ট্রেইলার। তো চাচ্ছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। হ্যাঁ, আর আমরা তো আগেই দেখেছি এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, তার সিকুয়ালই হবে হচ্ছে টাইগার 3। এটা কবে নাগাদ রিলিজ হবে তার আসলে ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি, শুধু বলা হয়েছে ডিসেম্বর 2022, তার মানে এখনও এক বছর বাকি আছে, অনেক সময়। হ্যাঁ, যদিও এটাকে ট্রেলার বলা হচ্ছে, সম্ভবত এটা ট্রেলার না টিজার হবে, কিন্তু যদিও তারা ট্রেলার দিয়ে রিলিজ করেছে ট্রেলার নাম দিয়ে। আর যথারীতি এই মুভিতে সালমান খান তো আছেই, ক্যাটরিনা কাইফ আর ইমরান হাশমি এই মুভিতে আমরা নাম দেখতে পাচ্ছি, সো জানি না আসলে ট্রেলারের ভিতরে কি আছে। তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি। ফ্রান্স গুহর শিকার তো সব করতে হ্যাঁ, লেকিন টাইগার সে বেহতার শিকার কোই নহীঁ করতা। ও কামিং সুন হলো, কিন্তু এটা এক বছরের উপরে সময় লেগে যাবে আস্তে আস্তে। আচ্ছা, যে এটা ভুল করে লিখলো কি না ডিসেম্বর 22, আমি আসলে কনফিউজ। আমার আছে ডিসেম্বর 21 লিখতে যে ওনারা 22 লিখে ফেলেছেন কিনা না, কিন্তু যেটা হচ্ছে যে এখানেও কিন্তু ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়নি, সো আসলে বলা যাচ্ছে না। এটাও ঠিক, এটাও বলা যাচ্ছে না, তবে আমার কাছে মনে হচ্ছে যে ওনার মুভি যেরকম অ্যাকশন হয় ওরকমই অ্যাকশন এখানে থাকবে অবশ্যই, আর সাথে যদি ইমরান হাশমির যোগ হয় তাহলে উনি আর কি মাল মশলা নিয়ে আসবে সেটা বোঝা যাবে। উনি নতুন কিছু নিয়ে আসবে, যদিও আমি কিন্তু এখানে ট্রেলারের মধ্যে ইমরান হাশমিকে খুঁজে পাইনি, আর এটা ট্রিজার না ট্রেলারই মনে হলো। আর যেটা হচ্ছে যে ট্রেলারটা দেখে বুঝতে পারলাম যে আসলে মুভি শুটিংটা অলরেডি শেষ, এখন হয়তো বা এডিটিং শুরু হচ্ছে কিংবা এডিটিং চলছে, শুধুমাত্র একটা গ্রাফিক্স দিয়ে ভিডিও বানানো হয়েছে, মাঝখানে শুধুমাত্র ছোট ছোট সিন দেখানো হয়েছে, ক্লিপস ছিল। হ্যাঁ, আমি তো মনে হচ্ছে যে প্লেনের যে ক্লিপসটা আমি বললাম আমার ভালো লেগেছে ওই ক্লিপসটা, কিন্তু আসলেই সুন্দর, কারণ উপরে থেকে প্লেন যাচ্ছে আর সাথে কিন্তু তোমার একটা গুলি এপাশ থেকে ওপাশে চলে গেছে, হ্যাঁ যেটা রকেট ছুড়েছিল মনে হয় এরকম, তো ওইটা কিন্তু চমৎকার লাগছিল। আর ওয়েদারটা আমার কাছে মনে হচ্ছে ইউরোপিয়ান ভাব, আমার কাছে মনে হলো যে এটা সম্ভবত ফ্রান্সের বা ইউরোপের কোনো কান্ট্রিতে করেছে, এটা হতে পারে, কারণ টাইগার জিন্দা হ্যায়
যেটা ছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে কিউবা এবং ফ্রান্স, টাইগার থ্রিটা, টাইগার জিন্দা হ্যায়, এক থা টাইগার, এটার সিকুয়েলে, এবং সেইখানে যেমন টাইগার বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় এবং সেইখানে সে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত, এখানেও বিভিন্ন দেশের কর্মকাণ্ডে দেখাবে, এই জন্যই তুমি যেটা বললে ফ্রান্স। তো ফ্রান্স ছাড়া আরও অনেক দেশে হয়তো বা আছে, মুভিটা যখন দেখবে তখন দেখবে নট অনলি ফ্রান্স, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, অনেক জায়গায় এসে থাকতে পারে। বাট আমার কাছে মনে হচ্ছে যে মুভির প্রথম দিকে যেটা দেখালো সেটা হচ্ছে লুভার মিউজিয়ামের জায়গাটা দেখাচ্ছিল, তো সেটার কারণে আমি আন্দাজ করলাম যে এটা হয়তো বা ফ্রান্স হতে পারে, আমরা জানি না এখনও, আপনারা জানলে অবশ্যই জানাবেন। তো আশা করি সালমানের মুভি কিন্তু সবাই অপেক্ষা করে, ওনার অ্যাকশন মুভি অধীর আগ্রহে অপেক্ষা করে। হ্যাঁ, ওনার অ্যাকশন মুভিগুলো দেখতে সব অনেকেই পছন্দ করেন, তো আমরাও অপেক্ষা করবো যে মুভিটা যদি আরও আগে রিলিজ হতো, দ্রুত রিলিজ হতো, তাহলে মনে হয় আরও ভালো হতো, কেননা অনেকদিন ধরে সালমানের এরকম সিকুয়েল থ্রিলার টাইপের মুভিগুলো দেখা হচ্ছে না। আর এই মুভি ট্রেলারটি রিলিজ হয়েছে ইউনিভার্সাল ফক্স স্টুডিওতে, আর এই মুভি ডিরেক্ট করেছেন মহেশ শর্মা। তো আশা করি আজকে আমাদের ভিডিও রিয়াকশনটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের সঙ্গে বসে আপনারা আর কী কী ধরনের ভিডিও দেখতে চান। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য অবশ্যই প্রার্থনা করবেন যাতে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে পারি। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।